বন্ধুরা, এখনকার সময়ে আপনি একজনকেও খুঁজে পাবেন না যে তার হাতে স্মার্টফোন নেই। আর স্মার্টফোন মানেই ইন্টারনেট। এই ইন্টারনেটে জিওকে টেক্কা দিতে এবার 3 মাসের রিচার্জ বিনামূল্যে নিয়ে এলো এয়ারটেল। জিও বাজারে আসার পর থেকেই ভারতীয় বাজারে ইন্টারনেটের বিপ্লব শুরু হয়ে গেছে। আগে ইন্টারনেটের খরচ এতটাই বেশি ছিল যে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল রিচার্জ মূল্য। কিন্তু এরপর থেকেই ইন্টারনেটে খরচ কমে যাওয়ায় বড়সড় বদল নিয়ে আসে। দেশের একটা বড় অংশের মানুষ স্মার্টফোন ব্যবহার করতে শুরু করে। আর আজ ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে ভারত সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। বর্তমানে বহু সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করছেন, কিন্তু ধীরে ধীরে সমস্ত টেলিকম সংস্থাই তাদের রিচার্জ মূল্য বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে তো বেশ দামি হয়ে উঠেছে এই ইন্টারনেট ব্যবহার। প্রতি মাসে ইন্টারনেটের খরচ এতটাই বেড়ে গিয়েছে যে সবার পক্ষে রিচার্জ করাটা খুব অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু তার মধ্যেই একটি সুখবর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। রিচার্জ প্ল্যানগুলো বেশ অগ্নিমূল্য হয়ে যাওয়ায় তার মধ্যে এয়ারটেল তাদের নতুন প্ল্যান লঞ্চ করে দিয়েছে। সেখানে বিনামূল্যে কোম্পানি এমন কিছু অফার নিয়ে এসেছে যা আপনাকে অবাক করে দেবে। আপনাদের জানিয়ে দেব, এয়ারটেল বিনামূল্যে 3 মাসের বৈধতার প্ল্যান নিয়ে এসেছে আজকের এই দিনে। এয়ারটেলের এই প্ল্যানে আপনি 3 মাস ধরে প্রতিদিন 2 GB ডেটা পাবেন। আপনিও তাই যদি এই এয়ারটেল কোম্পানির গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনিও এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন। কিন্তু কিভাবে এই বিনামূল্যের প্ল্যানটি আপনি উপভোগ করবেন, তবে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই প্ল্যান রিচার্জ করার জন্য আপনাকে আগে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ইনস্টল করে নিতে হবে, তারপরই আপনি সেখান থেকে রিচার্জ করতে পারবেন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের ভিতর 3 মান্থস প্ল্যান নামক এক অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে আপনাদের। এরপর সেখানে আপনার নাম্বারটি দিতে হবে, তাহলেই সক্রিয় হয়ে যাবে আপনার রিচার্জ প্ল্যানটি। এরপর আপনি 3 মাসের জন্য 2 GB ডেটা একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।